যে দেশের আইন আজমল কাসবকে তার বক্তব্য জানানোর সুযোগ দেয় সেখানে বিতর্কিতভাবে নিযুক্তদেরও বক্তব্য পেশের সুযোগ পাওয়া উচিত মন্তব্য হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বেআইনিভাবে নিযুক্ত 1698 জনের তালিকা পেশ বিতর্কিত প্রার্থীদের মামলার তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয় এর আগে বিতর্কিত প্রার্থীদের কাজ থেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় মৌখিক নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু তবে এর পাশাপাশি আজ তিনি বলেছেন যে বিতর্কিতভাবে বেআইনিভাবে নিযুক্ত যারা তাদেরকেও তাদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া উচিত অনুবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুবাংশ ঠিক কি বলতে চাইলেন বিচারপতি সেটা হচ্ছে গ্রুপ ডি নিয়োগে 1698 জনকে আর কোনোভাবে স্কুলে ঢুকতে দেওয়া উচিত নয় এই মন্তব্যটা করেছিলেন ফার্স্ট হাফে বা কোর্টের মধ্যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং তারপর বলা হয় দুটো তিনটে টাইম সীমা দেওয়া হয় যে তার মধ্যে প্রত্যেকে তথ্য লাগবে কোন স্কুলে কাজ করে সেই ডকুমেন্ট বর্ষক প্রায় রেডি করে আদালতে জমা দিয়েছে রাতে একটা সওয়াল ছিল যে এমতো অবস্থা যদি এদিকে বসিয়ে দেওয়া হয় তাহলে স্কুল কিভাবে চলবে স্কুলে তালা খোলা হোক কি বেল বাজানো হোক যে গ্রুপ ডি কাজকর্মসি গুলো বন্ধ হয়ে যাবে স্কুল প্রায় অচল অবস্থা করবে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না তাদেরকে সময় সুযোগ দেওয়া হোক তাদের বক্তব্য শোনার জন্য এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বলেছেন যে দেশের আইনে আজমল কাসবকে তার বক্তব্য শোনার সুযোগ দেওয়া হয় তাহলে এদিকে যাওয়া উচিত তাই ডিআই দের নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের যে তারা যাতে এই লিস্ট ধরে সমস্ত প্রার্থীর অবগত করে যে তারা তাদের বক্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা যদি কিছু জানাতে জানা পাবে তা জানাতে পারে তাই সময় সীমা দেওয়া হয়েছে আগামী 24 জানুয়ারি মামলা পরবর্তী শুনানি সেই দিনের মধ্যে 1698 জন তাদের তাদের অবস্থান স্পষ্ট করতে পারবে অবস্থানমা দিয়ে অনুবাংশ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানাবো বক্তব্য পেশ করার সুযোগ পাবেন বেআইনিভাবে বা বিতর্কিতভাবে নিযুক্ত গ্রুপ ডির পদে যারা কাজ করছেন তারা আজ এমনটাই জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তার বক্তব্য যে দেশের আইন আজমল কাসবকে তার বক্তব্য জানানোর সুযোগ দেয় সেখানে বিতর্কিতভাবে নিযুক্তদেরও বক্তব্য পেশের সুযোগ দেওয়া উচিত বিচারপতি বিশ্বজিৎ বসু আজ এমনটাই জানিয়েছেন গ্রুপ ডি পদে বেআইনিভাবে নিযুক্ত 1698 জনের তালিকা পেশ করা হয় এবং বিতর্কিত প্রার্থীদের মামলার তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বিতর্কিত প্রার্থী তাদেরকে মামলার তথ্য জানানোর নির্দেশ দেন বিচারপতি বিচারপতির এই বক্তব্য এক কথা একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত যুগান্তকারী রায় আমার জানা নাই যে ভারতবর্ষের আর কোন বিচারালয়ে এই ধরনের রায় কখনো দেওয়া হয়েছে কারণ আমি লয়ার নই আমি জানি না কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে যে এটা একটা যুগান্তকারী রায় এবং আগামী দিনে যেভাবে কলকাতার বিচার ব্যবস্থা বিচারালয় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ক্রুসেড এগেনস্ট করাপশন আমি বলতে পারি এটা অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে আজকে বিচার ব্যবস্থা তাতে এ বাংলার আজ না হয় কাল নিশ্চয় কিছু ভালো হবে।